বাঙালি ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজ আমি তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে একটা রেসিপি, তো চিকেন রেজালা বানাবো। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। তো আমি যেরকম পারি সেরকমই বানিয়েছি, খেতেও খুবই টেস্টি হয়েছে, আর তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি যেরকম পারি সেরকম চেষ্টা করে দেখিয়েছি, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, এরকম করে নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা আমি তোমাদের দেখাই। এবার আমি রান্না স্টার্ট করে দেব। তো এর জন্য আমাকে আগে মাংসটা ম্যারিনেট করে রেখে দিতে হবে 2 ঘন্টা ফ্রিজে, নর্মাল ফ্রিজে। তো এর জন্য আমি এখানে চিকেনটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এখানে আমি পেস্ট করে নিয়েছি আদা রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি, যতটা চিকেন ততটা পরিমাণে আপনারা বুঝে নেবেন। আর এখানে আমি পেস্ট করেছি দেখো 2 চামচ কাজু বাদাম, 2 চামচ পোস্ত, 2 চামচ চালমগজ, 2 চামচ টক দই, এটাও আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। তো এটা আমি পুরোটা দিয়ে দেবো। তো আমার একটু এখানে বেশি চিকেন আছে, তাই আমি একটু বেশি বেশি দিয়েছি, আপনারা সেই বুঝে দেবেন যতটা চিকেন আপনাদের। আর এখানে আমি দিয়েছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা আপনারা বুঝে দেবেন যতটা ঝাল খান আপনারা ততটাই দেবেন। এবারে আমি এটাকে একটু মাখিয়ে নেব। তো দেখো এটাকে আমি মাখিয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন। তো এখানে আমি 4 চামচ নুন দিয়েছি, এটা পরিমাণ বুঝে দেবেন, যাতে নুন, এটা তো মানে ঝোল হবে না, গ্রেভি হবে, তাই নুনটা একটু বুঝে দেবেন। আর এবার আমি দিয়ে দেব সানরাইজ, এটা কালার মশলা, এটা কালার লঙ্কার গুঁড়ো সরি। তো এটা ঝাল খুবই কম হয় আর এটার ওই জন্য আমি বুঝে কাঁচা লঙ্কাটা দিয়েছিলাম তখন। তো এটার মধ্যে আমি এখন গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ মতন। তো মনে হয় আরও একটু লাগবে, তাই আমি আরেকটু দিয়ে দিচ্ছি। এবার আমি আরেকটু এটাকে মাখিয়ে নিলাম। আর এখানে আমি একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, আমার মনে হলো আমি তাই একটু দিলাম। আমি আবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়েছি, যাতে এটা আপনারাও করতে পারেন, কারণ পুরো চিকেনটার গায়ে যাতে ভালো করে মশলাটা লাগে, তাই আমি মশলা দিচ্ছি আর এটাকে একটু মাখিয়ে নিচ্ছি মাঝে মাঝে। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো আমি এখানে 1/2 চামচ দিয়ে দিচ্ছি, কারণ এটা বেশি দিলে তিতো হয়ে যেতে পারে। এবার আমি এখানে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। তো আপনাদের কাছে যদি জায়ফল জয়িত্রী গোটা থাকে, আপনারা গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন, আমার কাছে নেই, তাই আমি বিরিয়ানি মশলা দিচ্ছি এখানে। আমি এখানে 1 চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, যাতে সুন্দর একটা সেন্ট আসে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভিনিগার। তো এখানে আমি ভিনিগার দিচ্ছি 2 ঢাকনা, কারণ আমার এখানে 1 কেজি চিকেন আছে, তাই আমি একটু বেশি দিলাম, আপনারা কম থাকলে কম দেবেন। এবার আমি এখানে দিয়ে দেবো কেওড়া জল, এখানে আমি কেওড়া জল 1 ঢাকনা দিচ্ছি। এবারে আমি দিয়ে দেবো গোলাপ জল, গোলাপ জলও আমি এখানে 1 ঢাকনা ব্যবহার করেছি। এই সব কিছু দিয়ে আমি আবার একটু মিশ্রণ করে নেব চিকেনটা, যাতে এটার সাথে ভালো করে গায়ে লেগে যায়। এটাকে ভালো করে মাখিয়ে নেবেন বারবার, যাতে আরও বেশি টেস্টি হবে খেতে। আর এই রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, 8 ঘন্টায় রান্নাটা কমপ্লিট হয়ে যায়, আর খেতেও খুবই টেস্টি হয়। তো আপনার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আর এবার আমি দিয়ে দেবো গরম মশলা, আমি 2 চামচই গরম মশলা দিলাম, দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম। এ
এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেসন। তো আপনাদের কাছে যদি বেসন না থাকে হাতের কাছে, আপনাদের বাড়ি যদি ছাতু থাকে তাহলে ছাতু দিয়ে দেবেন, কোনো প্রবলেম নেই। বেসন দিলে বেশি টেস্টি হয় আমার মনে হয়, তাই আমি একটু বেসন দিয়ে দিলাম। এবার আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় ভালো করে লেগে যায় চিকেনের গায়ে। আপনারা এটা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, আমি যেরকম পারি সেরকমই করে দেখালাম। তো দেখো এটা আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব। রান্না শুরু করার আগে আমি এখানে এক বাটি দুধ, মানে 2-3 চামচ দুধ আর এর মধ্যে কিশোর ভিজিয়ে রেখেছি। আর মাংসটা তোমরা দেখলে আমি 5 মিনিট আগে বেট করে রেখেছি নর্মাল টেম্পারেচারে। এগুলো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াইটা আমাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, আর তেলটাও যাতে ওর মধ্যে কাজু বাদাম আছে ওগুলো যাতে লেগে না যায়। আর এই রান্নাটা পুরো আমাকে লো ফ্লেমে করতে হবে, পুরো একদম গ্যাসের লো ফ্লেমে। এবার আমি চিকেনগুলো এক একটা করে ছেড়ে দেবো তেলে। তো আমি গ্রেভিগুলো রেখে চিকেনগুলো ছেড়ে দেবো যতটা পারবো। তো দেখো গ্রেভিগুলো রেখে যতটা পেরেছি চিকেনগুলো দিয়ে দিয়েছি গ্রেভিগুলো রেখে। তো এখানে আমি এগুলো ঢাকা দিয়ে দেবো, এবারে একদম লো ফ্লেমে রেখে দিয়ে ঢাকা দিয়ে দেবো, মাংসটা সিদ্ধ করে নেবো। এখানেই হাফ রান্না হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে দেবো। এবারে গাইস 5 মিনিট পর আমি আরও একবার নেড়ে দিতে চলে এসেছি যাতে কাজু বাদামটা এইটা নিচে লেগে না যায়, এটা ধরে যাওয়ার চান্স বেশি থাকে, তাই আমি এটা আর একবার নেড়ে দিচ্ছি। তো দেখো এখনই কালারটা একটু হালকা এসেছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো আমি এটাকে আমি একটু ভালো করে নাড়িয়ে নেবো, আর এতে খুবই অল্প পরিমাণ জল যাবে কারণ এতে জল দেওয়া চলে না। দেখো কত সুন্দর কালার। এবারে আমি বাকি গ্রেভিগুলো দিয়ে দেব, বাকি গ্রেভিটা দিয়ে নাড়িয়ে নেবো, বাকি গ্রেভিটা সবটাই দিয়ে দেবো। দেখো কত সুন্দর একটা কালার এসছে, দেখতে কত বিউটিফুল লাগছে, খেতেও নিশ্চয়ই খুবই টেস্টি হবে। তো এটার স্মেলটাও খুবই সুন্দর এসছে, তোমরা করলে নিশ্চয়ই বাড়িতে বুঝতে পারবে। তো এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে এক কাপ জল দিয়ে দেব, আর দুধে ভেজানো কেশরটাও দিয়ে দেব, দিয়ে এটাকে নাড়িয়ে নেব হাই ফ্লেমে দিয়ে। তো এবার আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এবার আপনারা গরম ভাতে সার্ভ করবেন খুবই। তো গাইস ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত নিশ্চয়ই দেখেছো, আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আর যদি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে থাকে, আর যদি তোমরা আমার কাছে নতুন নতুন ভিডিও এরকম আশা করো, নতুন রান্না দেখার জন্য যদি আশা করে থাকো, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আর অনেক 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 বেশি শেয়ার করো, লাইক করো ভিডিওটাকে। তো চলো টাটা।